রাজ্যের আসন্ন নির্বাচনগুলিকে লক্ষ্য করে হাওয়া গরম করতে আজ রাজ্যে এসেছিলেন অমিত শাহ। বঙ্গের ঘাসফুলের জমিতে পদ্ম চাষের লক্ষ্যে যে অমিত ভাষণের সাক্ষী থাকলো বর্ধমান তথা রাজ্যের মানুষ, তাতে কি আদৌ বঙ্গ জনতার মনে জাগলো গেরুয়া প্রেম? হিন্দিভাষী অমিত কতটা উস্কে দিতে পারলেন বাঙালির মনের আবেগ? জানতে দেখুন আজ সারাদিন ঠিক রাত 10টায় মিতব্যয়ী অমিত।